নেটওয়ার্কের খুঁটি ফুল থাকলে কি নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায়? দিনের বেলা যেখানে ইন্টারনেট ব্রাউজ করলে আমি খুব কম স্পিড পাই, রাতের বেলায় এত বেশি স্পিড কেন পাই? আমার ঘরের কোন কোনায় নেটওয়ার্কটা খুব ভালো কাজ করে? সো এই ধরনের প্রশ্ন আপনাদের সকলের মনে কাজ করে। তো কেন দিনের বেলায় স্পিড কম, রাতের বেলায় স্পিড বেশি, কোথায় আমার ঘরের কোন কোনারে নেট স্পিডটা ভালো পাবে সেটা আমি কীভাবে ফাইন্ড আউট করবো? দেন আপনারা মনে করেন নেটওয়ার্কের খুঁটি যদি হাই থাকে তাহলে কি আমাদের ইন্টারনেট যে নেটওয়ার্কের স্পিডটা থাকে বা ইন্টারনেট স্পিডটা থাকে এটা ভালো পাবো, বা কম থাকলে স্পিড কম পাবো? এই ধারণাটাও কিন্তু পুরোপুরি সত্য নয়, এখানে কিছু আংশিক সত্য এবং আংশিক মিথ্যা আছে। তো এই পুরো বিষয়টা আমি এই ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করবো এবং ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ স্বপন রায় অ্যান্ড আপনারা দেখছেন বিডিটিভস প্রো। সো ভিডিওর মূল বলে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত বিডিটিভস প্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে সব বেল আইকনটি এনেবল করে দিন, যাতে আমরা আপলোড করা প্রত্যেকটা ভিডিও আপনি নোটিফিকেশন আগে পেয়ে যান। সো লেটস গেট স্টার্টেড টু মেইন পার্ট অফ দিস ভিডিও। তো এই ভিডিওর মূল যে ইন্টারেস্টিং বিষয়টা, একটা মানে একটা খুবই ইন্টারেস্টিং এবং একটা সিক্রেট বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে ঘরের কোন কোনারে আপনি খুব ভালো ইন্টারনেট পাবেন সেটা আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন আপনার ফোনের সাহায্যে, এই জিনিসটা আমি দেখাবো। তবে এটা হচ্ছে ভিডিও শেষের দিকে, অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তার আগে এক্সপ্লেন করি যে নেটওয়ার্কের খুঁটি কখন পূর্ণ থাকে এবং কখন দু একটা থাকে। এবং নেটওয়ার্কের খুঁটি পূর্ণ থাকলে আপনার ইন্টারনেট স্পিডটা কি, মানে ইন্টারনেট স্পিড কি খুব ভালো হবে, এবং যদি কম থাকে সেক্ষেত্রে কি আপনি ইন্টারনেট স্পিড খুব কম পাবেন? তো এই বিষয়টা, এবং তাহলে প্রথমে আমি বলে নিই, একটা উদাহরণ দিই। সাপোজ একটা টাওয়ার ব্যবহারকারী ধারণ ক্ষমতা আছে 500 জন। তো একটা টাওয়ারে যদি 500 জন ইউজার কানেক্টেড থাকে একটা টাওয়ারের আওতায়, তাহলে তারা খুব ভালো ইন্টারনেট পাবে এবং খুব ভালো কলিং কোয়ালিটি পাবে, এইটা ফিক্স করা আছে। তো এটা কিন্তু নর্মালি থাকে, একটা পাওয়ারের একটা ক্যাপাসিটি থাকে যে এই এই টাওয়ারের এগেনস্টে এতজন মানুষ ভালোভাবে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে বা ভালোভাবে কথা বলতে পারবে। তো একটা জিনিস চিন্তা করেন, সেখানে যদি 1000 জন কানেক্ট করে সেক্ষেত্রে ইন্টারনেট স্পিডটা কেমন হবে? অবশ্যই দুর্বল, তাই না? সো এই বিষয়টা মূলত আমাদের সাথে হয়। তো আমরা দিনের বেলা যেখানে মানুষজন মানে অল টাইম এদিকের মানুষ ওদিকে চলে আসে, বা ও গ্রামের মানুষ এই গ্রামে চলে আসে, বা এই শহরের মানুষ ওই শহরে, তো এই যে এত মানুষ একটা জায়গার মধ্যে থাকে, তো যেখানে নেটওয়ার্কের ধারণ ক্ষমতা 500 জন, সেখানে দেখা যাচ্ছে 1000 জন 1500 জন মানুষ সেখানে মানে ইন্টারনেট ব্যবহার করতেছে বা সেই নেটওয়ার্কের টাওয়ারের আওতায় নেট ইউজ করতেছে বা কথা বলতেছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে ইয়েটা আছে, নেট স্পিডটা আছে বা কথা বলার কোয়ালিটিটা, সেটা একটু ডাউন পাবো, অর্থাৎ লো কোয়ালিটির কথা বলতে পারবো বা ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। তো একই পদ্ধতিতে বা একই নিয়মে আমরা যদি দেখি রাত 2-3টার দিকে কিন্তু অনেক কম মানুষই ইন্টারনেট ব্রাউজ করে বা তাদের ফোনটাকে কানেক্ট করে রাখে। এই সময় যেহেতু ইউজারের সংখ্যা কমে আসে, সেজন্য আমরা রাত্রের বেলায় আমাদের যে ইন্টারনেট স্পিডটা আছে সেটা খুব হাই পাই এবং আমাদের যে কলিং কোয়ালিটিটা আছে সেটা অনেকটা বেটার পাই। তো এই হচ্ছে মূলত রাত্রে ইন্টারনেট স্পিড বেশি হওয়ার মূল ট্রিক বা ম্যাজিকটা। তো এখন আসি নেটওয়ার্কের খুঁটি বেশি হলেই যে নেটওয়ার্কের ভালো হবে এবং কম নেটওয়ার্কের খুঁটি হলে যে নেটওয়ার্কটা দুর্বল হবে, এমনটাও কিন্তু না। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে নেটওয়ার্কের টাওয়ার যেটা আছে, তো এই টাওয়ারের কাছাকাছি আপনি যত যাবেন আপনার নেটওয়ার্কের যে খুঁটিটা আছে, আমরা যেটাকে সহজ ভাষায় বলি যে নেটওয়ার্কের খুঁটি, তো এই খুঁটিটা দেখবেন আস্তে 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 ইনক্রিজ হবে, অর্থাৎ বাড়বে, নেটওয়ার্কের খুঁটিটা পূর্ণ হবে আপনি যদি নেটওয়ার্কের টাওয়ারের কাছাকাছি থাকেন। এবং আপনি যতই দূরে যাবেন টাওয়ার থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিডটা কমে আসবে, স্পিড বলতে আমি বলতেছি যে খুঁটিটা আছে এটা কমে আসবে। তো এটা কিন্তু আমাদের সিগন্যাল বোঝায়, তো নেটওয়ার্ক কতটুকু আছে বা কতটুকু নেই। তো এক্ষেত্রেও কিন্তু আমরা বুঝতে পারি নেটওয়ার্কের খুঁটি দেখে যে এখন আমার সিগন্যাল কতটা শক্তিশালী বা কতটা শক্তিশালী নয় বা কতটা দুর্বল। তো এটাও কিন্তু মানে ইয়ে করে, অর্থাৎ আমাদের ফাইন্ড আউট করে দেয়। তো এরপরে যে কথাটা আছে, মেইন যে কথাটা, আপনি কিন্তু একটা নেটওয়ার্কের খুঁটি যদি থাকে সেক্ষেত্রেও একটা ভালো ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। তো দেখুন কীভাবে, তো একটু আগে যেটা আমি বললাম যে রাত্রের বেলায় ইউজার কম থাকে যার কারণে আমাদের নেটওয়ার্কের স্পিডটা বেশি থাকে, এবং এখন একটা কথা বললাম যে যখন একটা নেটওয়ার্কের আওতায় 500 জন, যদি 500 জন ধারণ ক্ষমতার একটা টাওয়ার হয় যে 500 জন ইউজার ভালোভাবে নেট ব্রাউজ করতে পারবে, তো সেখানে যদি আপনার কম মানুষ ব্রাউজ করে বা 500 জন ব্রাউজ করে, সেক্ষেত্রে যদি একটা সিগন্যালও থাকে আপনি কিন্তু খুব সুন্দরভাবে বা খুব স্মুথলি আপনার ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি নেটওয়ার্কের কাছাকাছি আছেন, আপনার ফুল নেট আছে, সেখানে 1000 জন ইউজার কানেক্ট করেছে, অর্থাৎ ওভারলোড বলা চলে এক কথাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি নেটওয়ার্কের নিচেও থাকেন, টাওয়ারের নিচেও থাকেন, সেক্ষেত্রেও আপনি ইন্টারনেট স্পিডটা খুব কম পাবেন, কারণ এই ইউজারের সংখ্যাটা বেশি হয়ে যাওয়া।
এবং যদি ইউজারের সংখ্যা কম থাকে নেটওয়ার্কের খুঁটি একটাও থাকে সেক্ষেত্রে আপনি সিগন্যালটা খুব ভালোভাবে পাবেন এবং খুব প্রপারলি পাবেন কারণ সিগন্যালটা যাওয়া আসা করতেছে এখন সিগন্যালটা যখন দেখবে যে এদিক ওদিক কোনো ইউজার নেই শুধুমাত্র আপনি ইউজ করতেছেন বা কয়েকজন ইউজ করতেছে যেটা নেটওয়ার্কের ধারণ ক্ষমতার ভেতরে তো তখন কিন্তু নেটওয়ার্ক আপনাদেরকে ভালো সিগন্যাল প্রোভাইড করবে এটা ফিক্সড তার মানে আবার কিন্তু এই না যে নেটওয়ার্কে একটা খুঁটি থাকলেও নেটওয়ার্কের ফুল খুঁটির চেয়েও নেটওয়ার্কের ওই নেটওয়ার্কের ধারণ ক্ষমতা বেশি তো এটা কিন্তু না নেটওয়ার্কের খুঁটির যতটা বেশি থাকবে ততটাই আপনার সিগন্যাল স্ট্রং হবে তো এরপরে আসি আপনি কীভাবে ঘরের কোন কোনায় আপনার নেটওয়ার্কটা খুব ভালো পায় সেটা ফাইন্ড আউট করবেন তো নেটওয়ার্ক খুব ভালো পায় যে খুঁটি বাড়া কমা হলেই আপনার নেটওয়ার্ক এখানে ভালো এখানে খারাপ সেটা কিন্তু না তো নেটওয়ার্কের যে এককটা আছে আর সেটাকে বলা হয় dbma তো dbma দিয়ে নেটওয়ার্কটাকে পরিমাপ করা হয় যেখানে আপনার মনে করেন মানে -113 যদি dbma থাকে সেক্ষেত্রে আপনার ইন্টারনেট স্পিডটা স্লো বা খুবই খারাপ এবং যদি -50 dbma থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা যথেষ্ট ভালো তো এই ইন্টারনেটের যে ইয়েটা আছে অর্থাৎ এই পরিমাপটা আছে এটা যতই শূন্যর কাছাকাছি আসবে আপনার ইন্টারনেটের যে স্পিডটা আছে এটা খুব ভালো হবে এবং আপনার ইন্টারনেট সিগন্যালটা বা নেটওয়ার্ক সিগন্যালটা এটা খুবই স্ট্রং হবে তো এটা হচ্ছে মূলত নেটওয়ার্কের একক আর কি অর্থাৎ dbma যেটা আছে তো এরপর কথা হচ্ছে আপনি ঘরের কোন কোনায় নেটওয়ার্ক ভালো পায় সেটা কীভাবে ফাইন্ড আউট করবেন তো সেটা করার জন্য প্রথমত আপনার ফোন থেকে আপনি চলে যাবেন অ্যাবাউট ফোন সেকশনে অ্যাবাউট ফোন থেকে আপনারা দেখবেন যে সিম স্ট্যাটাস নামক একটা অপশন আছে অথবা আপনি একটা কাজ করতে পারেন আপনার ফোনে যদি সার্চ বার থাকে সেই ক্ষেত্রে আপনি সার্চ করবেন সিম স্ট্যাটাস লিখে তাহলে সরাসরি সিম স্ট্যাটাসে চলে যাবে তো ধরে নিলাম আপনি সিম স্ট্যাটাসে আপনি চলে এসেছেন সিম স্ট্যাটাসে আসার পর দেখবেন আপনার সিমের নাম দেওয়া আছে ওখানে যে SIM 1 সাপোজ আমার ফোনে এখন আছে বাংলালিঙ্ক এবং এয়ারটেল তো এখানে দেওয়া আছে SIM 1 বাংলালিঙ্ক SIM 2 এয়ারটেল তো এখন আমি যেটার আমার সিগন্যাল যেটা আছে নেটওয়ার্ক সিগন্যাল দেখতে চাইবো সেটার উপরে ক্লিক করব তাহলে একটু নিচে আপনারা দেখতে পারবেন যে এখানে dbma দেওয়া আছে তো এই dbma এর যে পরিমাপটা আছে এটা মানে র্যান্ডমলি একটু বাড়া কমা বাড়া কমা হচ্ছে তো আপনি ঘরের যে কোনায় গিয়ে দেখবেন যে আপনার dbmটা কম তুলনামূলকভাবে কম আপনি বুঝে যাবেন যে আপনার ঘরের সেই কোনায় আপনার যে নেটওয়ার্ক স্পিডটা আছে সেই নেটওয়ার্ক স্পিডটা বেটার হবে এবং আপনি সেখানে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন বা আপনার পছন্দের গেম খেলতে পারেন সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিও থেকে সামান্য কিছু শেখেন তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন একটা ভালো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই ভিডিও স্পোর্টসকে সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট টাইম এই ধরনের আরও ভিডিও আপনি পান সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা